ঈদ আনন্দে মাতোয়ারা তরুণ তরুণী শিশু কিশোর যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে সমুদ্র বিলাস পাহাড় টিলা থেকে বোন সবখানেই পর্যটকের পদচারণা ঈদে নিজ নিজ এলাকায় গণসংযোগে ব্যস্ততা মাঠের কর্মীদের উজ্জীবিত হওয়ার বার্তা বিএনপি নেতাদের আরো পাঁচ বছর অপেক্ষা করতে হবে বলছে আওয়ামী লীগ দেখছিলেন শিরোনাম প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ছোয়াখন্দকার বাথ ভাঙা উচ্ছ্বাসে ঈদ উল্লাস আনন্দের জোয়ারে পুরো দেশ কানায় কানায় পূর্ণ বিনোদন স্পটগুলো উৎসবের রং ছোটা আরও বর্ণিল রূপ নিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের ফয়েস লেখে নাচে গানে চলছে উদযাপন তপ্ত দুপুরে একটু প্রশান্তির আবিরে নিজেকে নিয়ে ছুটে চলা সি ওয়ার্ল্ডের ওয়াটার রাইডে জলকেলিতে মাতোয়ারা সব বয়সী মানুষ সাঁকরটিপুর ক্যামেরায় কমলদেব রিপোর্ট ঈদের আনন্দে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বন্ধন নগরী চট্টগ্রাম এমনিতেই তীব্র গরম আর তাই ফেক সি ওয়ার্ল্ডের পানিভিত্তিক র্যাগুলোতে এখন উপচে পড়া ভিড় এখানে নাচে গানে উৎসবে মেটতেছে সাধারণ দর্শনার্থীরা বিনোদন প্রিয়াসীরা সকাল থেকেই নৌকা চোখে ভিড় করতে শুরু করে ফয়েজ লিগের এই রাইডগুলিতে চলছিল ডিজে গান আর এই গানের তালে তালে পানি ছিটিয়েছে এখানে আসা বিনোদন প্রেমীরা হরেক রকম পানি রাইড রয়েছে এসি ওয়ার্ল্ডে প্রতিটি রাইডে ছিল উপচে পড়া সবাই মিলে আসছি আমাদের এখানে আনন্দ করার জন্য পানিতে ফিজিক্স নিচ্ছি আর চিল মজাই মজা যখন যে আশা ব্যক্ত করে এসেছে সেটা যেন পূরণ করে যায় এজন্য আমরা নিরাপত্তার ব্যবস্থাটা সবদিকে বেশি নজর দিচ্ছি আনন্দ উল্লাস হই হুল্লোড়ে নীল জলরাশির সান্নিধ্যে প্রশান্তি জানা ছুটিতে ঈদের দ্বিতীয় দিন শুক্রবার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করেছেন লাখো ভ্রমণ পিপাসু মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। তপ্ত তো রোদেও নেই কোনো ক্লান্তি সবাই মাতোয়ারা নীল জলরাশি নোনা জলে। উত্তাল ঢেউর মধ্যেও সমুদ্র স্নানে খুনশুটি টিউবে গা ভাসিয়ে আকাশমানে চেয়ে নোনা জলে প্রশান্তির আশ্রয় কক্সবাজার সমুদ্র সৈকত জুড়েই লাখো পর্যটকের সমাগম যেন উৎসবের নগরী কিন্তু পানিতে পানি ঠান্ডা পানি ভালোই লাগছে অনেক মজা করছি যে বলে বোঝানোর মত না যে আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর এই ছুটিতে এখানে ভালো লাগছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সৈকতের সবকটি পয়েন্টে দলে দলে নামতে থাকে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে কেউ এসেছেন প্রিয়জনকে নিয়ে কেউ বা দল বেঁধে বন্ধুদের নিয়ে মেতেছেন উল্লাসে পর্যটকদের নিরাপত্তায় তিন স্তরে কাজ করছে লাইফ গার্ড কর্মীরা ঈদের উৎসব পালন করা এবং হানিমন্ত্র প্রথমে পছন্দের জায়গাটাই এটা মনে হয় কারণ সমুদ্র একটা আলাদা সৌন্দর্য ঈদ আনন্দ ঈদ উৎসব এই ঈদে লাখো পর্যটকের সমাগম হয়েছে সৈকত শহর কক্সবাজারে তবে আগত পর্যটকদের কোনো ধরনের হয়রানি যাতে করা না হয় তার জন্য প্রশাসনকে কঠোর হওয়ার দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার এদিকে ঈদের ছুটিতে মিলন মেলায় পরিণত হয়েছে দেশের সব বিনোদন ও পর্যটন কেন্দ্র বিভিন্ন রাইডে চড়া সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা জেলা রিপোর্টারদের তথ্য ছবিতে রিপোর্ট ঈদের ছুটি উপভোগে মাতোয়ারা নানা বয়সী মানুষ ঘরবন্দি জীবনের দর্শনীয় স্থান সহ বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তপ্তরোদে জলকেলিতে মাতোয়ারা তরুণ তরুণীরা নরসিংহের ড্রিম হলিডে পার্কে বাংলা হিন্দি আর পশ্চিমা গানে ডিজে মিউজিকের তালে মশগুল বিনোদন প্রেমীরা একটি চিত্র আশুলিয়ার নন্দন পার্কেরও নেচে গিয়ে উৎসবের আনন্দ আর আড্ডাই মজেছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে এসেছি খুব ভালো লাগতটা বন্ধের পরিবেশটা অনেক ভালো ঘোরার মতো জায়গা নাই এই জায়গায় সময় পেয়েছি ছুটিতে বিহারেও ঢল অষ্টম তোলা এই বিহার আর চারপাশের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট করছে দর্শনার্থীদের সমতল থেকে আশি ফুট উঁচু পাহাড়ের আকৃতি নেওয়া টিলা ঘিরে কৌতূহলের শেষ নেই ঢাকা থেকে এসে এখানে দেখে অনেক সুন্দর লাগছে ইতিহাসের একটা জিনিসের সাক্ষী হতে পেরে ভালো এছাড়া ঈদের আনন্দ আরো বাড়াতে সুন্দরবন করমজল পর্যটন স্পট ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ছুটে যান বিনোদন প্রেমীরা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হন তারা ফাহরিয়া ফারজানা সময় সংবাদ পাহাড়ে ছড়িয়ে পড়েছে বৈশাখের রং পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হলো উৎসবের মূল আনুষ্ঠানিকতা বাংলা বছরের শেষ দিনে চাকমা সম্প্রদায় ফুল বিজু ত্রিপুরা হাড়ি বৈশুখ মারমারা সূচি সূচিকাজ করেন সবার অংশগ্রহণে বাড়বে সাম্প্রদায়িক সম্প্রীতি এমন প্রত্যাশা স্থানীয়দের পার্বত্য এলাকায় বইছে আনন্দের সুর খুদি শিল্পীরা নেচে গিয়ে মেতে উঠে বৈশাখী উৎসবে পানিতে ফুল ভাসিয়ে পুরানো বছরের দুঃখ বেদনাকে বিদায় দিয়ে নতুন দিনের সম্ভাবনার আলো জ্বালালেন পাহাড়ের মানুষ বৈশাখীর আনুষ্ঠানিকতায় অংশ নিতে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন পাড়া মহল্লা থেকে ঐতিহ্যবাহী রং বেরঙের পোশাক পরে ফুল হাতে পাহাড়ি তরুণ তরুণীরা কলাপাতায় ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় ফুল বিচু গঙ্গাদেবীর উদ্দেশ্যে তাদের প্রার্থনা পাহাড়ে হানাহানির ভুলে সব সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি যেন অটুট থাকে সম্প্রদায় আমরা সম্প্রীতির মধ্যে বসবাস করতে পারে উৎসবে সবার অংশগ্রহণে বাড়বে সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনও তৎপর পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হওয়া এই বৈশাখীর আনুষ্ঠানিকতা ষোলোই এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেলির মধ্য দিয়ে শেষ হবে ফাহরি আফরজানা সময় সংবাদ এদের পর দিনও রাজধানী ছাড়ছেন নগরবাসী কমলাপুর রেল ও বাস টার্মিনালে যাত্রীর ভিড় ভোগান্তি এড়াতে ঈদের পরদিন ঢাকার বাইরে যাচ্ছেন অনেকে তবে অব্যবস্থাপনার কারণে শুক্রবার এক ঘন্টা দেরিতে ছেড়েছে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ঈদের পরও অনেকে ছুটছেন বাড়ির পানে নানা ব্যস্ততায় যারা ফিরতে পারেননি তাদের উপস্থিতিতে শুক্রবার সকাল থেকেই ব্যস্ততা ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের আগে যাওয়ার ইচ্ছা ছিল বিভিন্ন কারণে যেতে পারি নাই চাপ কম আর আমার সাথে যাচ্ছি আর কিসের আমি দাদা বাড়ি যাইতাছি এদিকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত আসনের টিকিট বিক্রি করলেও যাত্রীদের অভিযোগ বাড়তি কোচ ছিল না পরে অতিরিক্ত কোচ যোগ করার পর এক ঘন্টা দেরিতে ছেড়ে যায় ট্রেনটি ট্রেনে লাগানো নয় কম্পার্টমেন্ট টিকিট বিক্রি করে রাখছে টিকিট বিক্রি করছিল তো এই বগিটা ছিল না এখন এই বগিটা অ্যাটাচ করছে এদিকে ঈদের পর দিন রাজধানী ছাড়ার চাপ ছিল বাস টার্মিনালগুলোতেও গুলোতেও ঈদ করেছি ঢাকায় এখন বাড়িতে দুইশো টাকার ভাড়া তিনশো চারশো টাকা আরও দুই থেকে তিন দিন পর রাজধানীমুখী যাত্রীদের চাপ বাড়বে বলে আসা পরিবহন সংশ্লিষ্টদের নিবিড় সাহা সময় সংবাদ ঢাকা এদের নিজ নিজ এলাকায় গণসংযোগে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি নেতারা মাঠ পর্যায়ে নেতাকর্মীদের উজ্জীবিত ও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের নেতারা বলছেন অস্তিত্ব সংকটে থাকা দলটিকে আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে ঈদে গণসংযোগে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি নেতারা নিজ নিজ এলাকায় গিয়ে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের উজ্জীবিত ও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে বিএনপি অন্যদিকে উপজেলা নির্বাচনে মানুষকে ভোটমুখী করতে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছে আওয়ামী লীগ নেতারা শুক্রবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে নিহত এক যুবদল নেতার পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন অত্যাচার নির্যাতন করে দেশ শাসন করছে সরকার এদিকে চট্টগ্রামে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আরেক বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের ভিতরে রাজনীতির নামে যে দস্যুগুলো সৃষ্টি হচ্ছে ওদেরকে যদি সমাধান দিতে না পারেন জলদস্যু চিন্তা করে হয় লাভ নাই আজকে এই ভয়াবহ সরকার দখলদারি সরকার তারা এই পুলিশ বাহিনীকে ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গোটা আজকে আওয়ামী নেতারা বলছেন নির্বাচনী অংশ না নিয়ে অস্তিত্ব সংকটে অসংলগ্ন কথা বলছেন বিএনপি নেতারা আরও পাঁচ বছর অপেক্ষা ছাড়া দলটির কিছুই করার নেই বলেও জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি নির্বাচন থেকে দূরে গিয়ে যেই অবস্থা তাদের যে সংগঠনের যে অবস্থা হয়েছে তাতে অস্তিত্ব বিপন্নের পথে সহ বিএনপির সকল নেতাকর্মীরা বিশ্বনাথে দেখছে এ বিশ্বন্নতার থেকেই তাদের এই সমস্ত পাগলের প্রলাপ দেশের মানুষ এবার স্বস্তির সঙ্গে ঈদ উদযাপন করছে বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা উড়াল সড়ক বা সেতুতে ফায়ার সার্ভিসের গাড়ি টোল দিতে নষ্ট হয় সময় বাড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এজন্য ফায়ার সার্ভিসের গাড়িকে টোল মুক্ত রাখার পরামর্শ সংস্থাটির সাবেক মহাপরিচালকের নগর পরিকল্পনাবিদরা বলছেন টোল কার্যক্রম ডিজিটাল না করলে এক্সপ্রেসওয়ের গতি এসে টোল প্লাজায় থেমে যাবে কথা না না তখন কয় টাকা লাগবো টাকা লাগবে দ্রুততম সময়ে ফায়ার ফাইটারদের ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের গাড়ি টোলমুক্ত রাখার পরামর্শ সংস্থাটির সাবেক মহাপরিচালকের ইমার্জেন্সি মানে ইমার্জেন্সি কাম ওয়ার্ড মে ফায়ের আইনে আছে যদি কেউ বাধা প্রদান করে থাকে তার জন্য কিন্তু ন্যূনতম এক বছরের কিন্তু তার শাস্তির বিধান রয়েছে সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে অবাধ সেবা নিশ্চিতই কার্যক্রম ডিজিটাল করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদদের পুরো টোল ব্যবস্থাপনা ডিজিটাল করা উচিত আর এটা করতে গিয়ে আমাদের ভেহিকেল সকল ধরনের ভেহিকেলকে ডিজিটাল যে আমাদের যে রেজিস্ট্রেশন যে কার্ড সেটাই সেই সিস্টেমে যেতে হবে ফায়ার সার্ভিস সহ যথাসময়ে জরুরি সেবা নিশ্চিতে সংশ্লিষ্টদের আরো যোগোপযোগী উদ্যোগ নেয়ার পরামর্শ এই নগর পরিকল্পনাবিদদের টোল ভীমভাবে যেতে পারে এবং সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা মুন্সিগঞ্জে ক্ষুদ্র ঋণ নিয়ে সর্বশান্ত বহু পরিবার সিরাজিদি খানে কিস্তির চাপ নিতে না পেরে দুই সন্তানকে হত্যার পর এক গৃহবধূ আত্মহননের পথ বেছে নেন ক্ষুদ্র ঋণের দাপটের বিষয়টি জানলেও গুরুত্ব দিচ্ছে না স্থানীয় প্রশাসন নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট ছবি তুলেছেন আবু সাইদ মুন্সীগঞ্জের সিরাজ দিঘানের ফুলকচি গ্রামের গৃহবধূ হাসনাহানা চার বছর আগে ঋণ নিয়ে স্বাবলম্বিত দূরের কথা কিস্তি পরিশোধ করতে গিয়ে সেই ব্যবসা লাটে উঠেছে আর এই কিস্তি টানতে গিয়ে একে একে পিদিম আরেফ ডাক ও ব্র্যাক থেকে ঋণ নিয়েছেন এখন তার মাথায় ঋণের বোঝা চার লাখ টাকার ঋণ ডায়াম করে মামলা দানালে গিয়ে হুমকি দিতে আছে আমি অসুস্থ আমার বাচ্চারা অসুস্থ মনে করেন চাপ সৃষ্টি করতেছে ভুক্তভোগী আর স্থানীয়রা বলছেন একবার এই ঋণের জালে জড়ালে মুক্তি পাওয়া দুষ্কর সিরাজদিখান উপজেলাটির আরেক গ্রাম ক্যানের উত্তর ইসলামপুর এমনই ক্ষুদ্র ঋণের জালে আটকে গত পঁচিশ ফেব্রুয়ারি প্রবাসীর স্ত্রী সালমা বেগম দুই সন্তানকে বিষ প্রয়োগে হত্যার পর নিজে আত্মহননের পথ বেছে নেন এই বিষয়ে যদি কারো অভিযোগ আমরা পাই ভুক্তভোগীর আমরা তাদের বিরুদ্ধে বিধি মতাবেক ব্যবস্থা গ্রহণ করব পরিসংখ্যান বলছে দেশে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো দুই লাখ উনপঞ্চাশ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে নাসিরউদ্দিন উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ মুন্সীগঞ্জ মানিকগঞ্জের পদ্মা যমুনা সহ অভ্যন্তরীণ নদীগুলো থেকে চলছে বালু উত্তোলনের মহোৎসব এতে ভাঙছে নদীর পার শব্দে অতিষ্ঠ স্থানীয়রা প্রশাসনকে জানিয়েও ফায়দা না হওয়ার অভিযোগ তাদের রমজান নিয়ম নীতির তোয়াক্কা না করে মানিকগঞ্জের পদ্মা যমুনা ইছামতি ধলেশ্বরী ও কালিঙ্গায় অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালু তোলার মহোৎসব তবে শিবালয় উপজেলার আরিচা থেকে তেউতা পর্যন্ত যমুনায় বালু উত্তোলনের মাত্রাটা অনেক বেশি ফেলতে প্রতি বছর ভাঙছে নদীর পাড় নিঃস্ব হচ্ছেন বাসিন্দারা এছাড়াও দিনরাত ড্রেজারের শব্দে অতিষ্ঠ গ্রামবাসী মাত্রাতিরিক্ত শব্দ দূষণে পাশে থাকা স্কুলের শিক্ষার্থীরা মনোযোগ বসাতে পারছে না ক্লাসে বাড়িঘর নিঃস্ব হয়ে ভাঙিয়া তুই তোর বালুর টানে

লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি অবৈধভাবে যেন কেউ কোনো প্রকার বালু উত্তোলন করতে না পারে সেই জন্য আমরা মানুষের মাঝে অ্যাওয়ারনেস তৈরি করা পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে সাতানিশি মহল যারা আছে প্রত্যেকে কিন্তু অ্যাওয়ারনেস তৈরি করে সেই কার্যক্রম কিন্তু পাশাপাশি আমরা করছি মানিকগঞ্জের পদ্মা যমুনা নদী সহ অভ্যন্তরীণ নদীগুলোতে শতাধিক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে সময় সংবাদ মানিকগঞ্জ শতভাগ মুসলিম জনগোষ্ঠীর দেশ মালদ্বীপ ঐতিহ্যবাহী কুচকাওয়াজ আতসবাজি উৎসবের পাশাপাশি শিশুদের উপহার বিতরণের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন বাসিন্দারা মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত শতভাগ মুসলিম জনসংখ্যার দেশ মালদ্বীপে এবার খানিকটা ভিন্নভাবে ধরা দিল ঈদের আনন্দ ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে আরও আনন্দ ঘন করতে নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ এবার দেশজুড়ে রাস্তাঘাটকে ভিন্ন রূপে সাজিয়ে তোলার মধ্য দিয়ে আরও জমকালো করে তোলা হয়েছে ঈদকে ভিজুয়াল ইনস্টলেশনের আলোকসজ্জা যোগ করে বাড়তি আমেজ অন্যবার সাধারণ মানুষকে সৈকতে বেড়াতে যেতে দেখা গেলেও এবার পরিবার সমেত উপভোগ করেছেন সাংস্কৃতিক আয়োজন ঐতিহ্যবাহী ঈদের কুচকাওয়াজ এবং নৃত্যশিল্পীদের পরিবেশনা আরো উপভোগ্য করে তোলে গোটা আয়োজন বেরু বা ঐতিহ্যবাহী ধারা ও ঢোল সহ লোকসঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা পাশাপাশি শিশুদের আনন্দ দিতে ওয়াটার গেম এবং কৃত্রিম করা হয় শিশুদের বিতরণ করা হয় হরেক রকম উপহার স্থানীয়দের পাশাপাশি উৎসবে যোগ দেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও সবাই মিলে ভাগাভাগি করে নেন ঈদের আনন্দ দেশটির এমন ঈদ উদযাপনে মুগ্ধ তারা মাটিতে এত সুন্দরভাবে এই উদযাপন করলাম আমরা সবাই মিলে এবং লোকালদের সাথে মানে অনেক ভালোই লাগলো মালদ্বীপের কিত্রিম সমুদ্র সৈকতে বিশ্বের অন্যতম বড় আতশবাজি প্রদর্শনের আয়োজন ছিল ঈদ উপলক্ষে সময় সংবাদ মালদ্বীপ বাংলাদেশের আঞ্চলিক ভাষায় গান নাটক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদ আনন্দে মাতেন কুয়েত প্রবাসীরা বিশাল এই আয়োজনের মধ্য দিয়ে হিজিল অঞ্চল বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় থেকে বিস্তারিত নোয়াখালী বরিশাল চট্টগ্রাম কুমিল্লার আঞ্চলিক ভাষার গানে মুখরিত কুয়েতের হিজিল এলাকা বুকে দেশীয় সংস্কৃতির নানা আয়োজনের মধ্য দিয়ে এভাবেই ঈদ উদযাপনে মাতেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা শুক্রবার কুয়েতে হিজিল এলাকায় ঈদ পুনর্মিলনী উৎসবে মাতেন অসংখ্য প্রবাসী ইসলাম প্রেজেন্টেশন কমিটি আইপিসি কুয়েত এবং আলহুদা পাঠক ফোরামের উদ্যোগে হয় এই আনন্দ আয়োজন বাংলাদেশিদের সরব উপস্থিতিতে মরু অঞ্চল পরিণত হয় একখণ্ড বাংলাদেশে ব্যতিক্রমে এই ঈদ উৎসবে ছিল বিভিন্ন প্রতিযোগিতা হাম নাথ কোরআন তেলোয়াত ইসলামী সঙ্গীত ইসলাম শিক্ষা বিষয়ক প্রতিযোগিতার পাশাপাশি ছিল দেশাত্মবোধক বিনোদনমূলক গান নাটক পরিবেশনা এছাড়া হারিভাঙ্গা ভাঙ্গা টানার মতো খেলার আয়োজন ছিল প্রবাসীদের জন্য বিশাল পরিসরে এমন আয়োজনে উচ্ছ্বসিত বাংলাদেশিরা সকলেই আলহামদুলিল্লাহ প্রবাসের মাটিতে বাংলাদেশ ফ্যামিলি একত্রিত আমরা আনন্দ উপভোগ করেছি আমরা এতে করে এখানে এক টুকরো বাংলাদেশ আমাদের কাছে মনে হয়েছে এই আনন্দ অনুষ্ঠানের কারণে আমাদের মন থেকে সকল জড়তা চলে গেল আলহামদুলিল্লাহ আমি নিজেও একটা নাটিকা করলাম গান গাইলাম মনটা অনেকটা ফুরফুরা হয়ে গেল আমরা এখানে আনন্দ করতে আসছি আমরা এখানে খেলছি গান গাইছি এই যে যে আসছি এইখানে আসি একসাথে মিলে খেলছি কর্মব্যস্ত প্রবার জীবনে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আগামী প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে এই আয়োজন বলে জানান আয়োজকরা এদের যে আনন্দ অনুষ্ঠানটা সেটা আমরা সবার মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করছি সেই ধারাবাহিকতায় সুস্থ এবং সুন্দর এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ইসলামী সংস্কৃতিটা তাদের মধ্যে প্রসারের জন্যই আমরা সাধারণত এই উদ্যোগটা নিয়েছি অনুষ্ঠান শেষে বিজুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আগামীতেও এমন আনন্দ উৎসবের আয়োজনে প্রত্যাশা ব্যক্ত করেন প্রবাসীরা কর্মব্যস্ততায় বন্ধ জীবনের শহরের কোলাহল থেকে দূরে বুকে নির্জনে এসে দেশে ফেলে আসা পরিবারের বিচ্ছেদ থাকার মাত্র এই আনন্দ এমনটাই বলছেন প্রবাসীরা থেকে সময় সংবাদ স্টেডিয়াম হল ওয়ান্ডারার্স সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্ক কেপ টাউনের নিউল্যান্ড ডারবানের কিংস্মিথ গেবের সেন্ট জর্জেস পার্ক ব্লুমফেন্টেন এর ওভাল পার্লের বোল্যান্ড পার্ক এবং ইস্ট লন্ডনের বাফেলো পার্ক সব দিক খতিয়ে দেখে বিশ্বকাপের ভেনু চূড়ান্ত করা হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতেই নির্ধারণ করা হয়েছে স্টেডিয়ামগুলো ভেনু বাছাইয়ের ক্ষেত্রে স্টেডিয়ামের কাছাকাছি নির্দিষ্ট মানের হোটেল অনুশীলনের মাঠ বিমানবন্দর থেকে দূরত্বের মতো বিষয়গুলি বিবেচনা করতে হয়েছে আমাদের বিশ্বকাপ চলাকালীন যাতে ক্রিকেটারদের খুব বেশি সফর করতে না হয় তার ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে মাঠগুলিকে এর আগে দু সালে জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে স্বাগতিক হয়েছিল সাউথ আফ্রিকা এবারও সর্বোচ্চ সংখ্যক ম্যাচ হবে দেশটিতে যেখানে শুধু ক্রিকেটই নয় বৈচিত্র্যময় সংস্কৃতি ও আতিথেয়তায় সবাইকে ছাড়িয়ে যেতে চায় আফ্রিকার দেশটি দু সালের অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত হবে এই বিশ্ব আসর তবে সাউথ আফ্রিকা আগে ভাগে মাঠ নির্বাচন করে ফেললেও বাকি দুই দেশ জিম্বাবুয়া বিয়া এখনও তাদের বেনু চূড়ান্ত করতে পারেনি পাহাব সময় সংবাদ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার ঈদানন্দে মাতোয়ারা তরুণ তরুণী এক শিশু কিশোর যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে সমুদ্র বিলাস পাহাড় জেলা থেকে বোন সবখানেই পর্যটকের পদচারণা এ ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের